হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন নিরাপদেই আছেন, আমরাও ভালো আছি। আজকের ব্লগটা একটু অন্যরকম, ব্লগ বলতে কিছুই না। আজকে কয়েকদিন মানে একটা গান খুব শুনছি, আমার কাছে খুব ভালো লাগছে। একটা নাটকের মধ্যে গানটা শুনেছি, তো গানটা শোনার পরে মাথার মধ্যে শুধু গানটাই বাজছে। আর ওই যে যা হয় আর কি, বাথরুমে গেলে গান গাওয়া হয়, বাথরুম সিঙ্গার, মানে গানটা খুব ভালো লেগেছে আর গানটা গেয়েছি। আপনারাও শুনুন, শুনে ইচ্ছা মতো হাসবেন, মন ভালো হয়ে যাবে। দিন যেমনি কেটে যাক, মন রবে ছিল যেমন। দিন যেমনি কেটে যাক, মন রবে ছিল যেমন। তুমি শুরুতে ছিলে আমার, শেষ হব তোমারই ভেতর। প্রেমগুলো এখনো তেমন, তোমার সাথে ছিল যেমন। আমি ভিজব না ভিজব না রে বৃষ্টিতে, বৃষ্টি তোমার প্রিয়। আমি ভিজব না ভিজব না রে বৃষ্টিতে, বৃষ্টি তোমার প্রিয়। রাতের আকাশের তারাগুলো হয়নি দেখা কোনো, স্বপ্নগুলো বিষণ্ণ খুব, পূর্ণতা নেই কিছু। আমি ভিজব না ভিজব না রে বৃষ্টিতে, বৃষ্টি তোমার প্রিয়। আমি ভিজব না ভিজব না রে বৃষ্টিতে, বৃষ্টি তোমার প্রিয়। তোমার স্মৃতি আর গল্পগুলো মনে ভীষণ রকম, তোমার ভালো ভাষাগুলো রেখেছি মনে যতন করে। আমি ভিজব না ভিজব না রই বৃষ্টিতে, বৃষ্টি তোমার প্রিয়। সবার খুব হাসি পাচ্ছে তাই না? ইচ্ছা মতো হাসুন, হাসলে মন ভালো থাকে, শরীর ভালো থাকে, হার্ট ভালো থাকে। আমার গান শুনে যদি অ্যাটলিস্ট কেউ হাসেনও, অ্যাটলিস্ট তার ভালো লাগবে। ভালো লাগবে বলতে মানে হাসলেও মন ভালো থাকে সেটাই। আর বলে নিচ্ছি, আমি তো কোনো সিঙ্গার না, আমার ইচ্ছে হয়েছে তাই গেয়েছি আর সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। এখন আপনারা যদি ইচ্ছে মতো হাসতে হাসতে পেট ব্যথা করে ফেলেন সেটাও ভালো, আর যদি গান শুনে গালি গালাজ দেন তাও ভালো, মানে যেটা ইচ্ছে সেটাই করতে পারবেন। আমার কমেন্টসের মধ্যে লিখতেও পারবেন কেমন হলো। আমি হয়তো ভিডিওটা বেশিক্ষণ রাখবো না, ডিলিট করে দিব। আমার মানে গানটা ভালো লেগেছে,
তাই গেয়েছি, আর গেয়ে সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। কে কি মনে করবেন, কি গান গেলাম মানে গাইলাম, এটা কি কোনো ধরনের গান হলো নাকি, আমার কাছে ভালো লেগেছে এটাই আর কি। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফিজ।